গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেল ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি আলু, ক্যাপসিকাম, টমেটো সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে আমি এর সঙ্গে ভাত দেব। ভাত দিয়ে আমি এই সবজি মতো করি, কারণ এটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে আর ভালোও লাগে। এমনি তো ওই তরকারি দিয়ে ভাত না খেয়ে দিলে ছেলে খেতে চায় না, তো সেটাই করছি। তো দেখো, তো হয়ে যাচ্ছে আমার সকালের লাঞ্চটা, আর এটা বেশ একটু হেলদি মতো হবে যেহেতু সবজিগুলো পড়েছে। এমনি সবজি ভাত করলে তো একদমই খাবে না। তো সকালের আমি যেটা করলাম সেটা হচ্ছে, কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো, আমি এনে তুলে রেখেছিলাম, তো সেগুলোকে আমি এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। তো দেখো আর গুলটু কী করছে। গুলটু তো সবসময় বায়না করে। এটা দেখো, সেই হাজব্যান্ডের যে বিছনা চাদরটা এনে দিয়েছিলো না, মানে গিফট দিয়েছিলো আমাকে, সেই গিফটটাকে আমি আজকে কাজে লাগাবো বলে ঠিক করেছি। তো দেখো, বিছনা চাদরটা পেতে নিচ্ছি। আর এদিকে দেখো, গুলটু কী করতে শুরু করেছে। একটা চেয়ার নিজে নিজে নিয়ে গেছে, গিয়ে চেয়ার ওপর দাঁড়িয়ে দেখো রান্না করবে বলে কড়াইয়ে ঘুরছে। আর আমি তো গিয়ে দেখে অবাক, দেখো কড়াইয়ের ভেতরে কী কী রান্না করছে জানো। আমি যে আলু কেটে রেখেছিলাম, সে আলুর যে ছোকলাগুলো ছিল সেগুলোকে দিয়েছে কড়াইয়ের ভিতরে, দিয়ে খুন্তি দিয়ে নাড়ছে। এত মানে আমি দেখতে অবাক, কোনোদিন এর আগে করেনি। আবার একটা লঙ্কাও দিয়ে নিয়েছে, দেখো এই হচ্ছে ওর কাজ। তো দুপুরের কাজবাজ তো প্রায় মিটে গেছে, তো এখন চান করবো, গোলটুকে চান করাবো। এই হচ্ছে কাজ মোটামুটি সকালের, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজগুলো হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন দেখো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা একটু মোচার চপ করে নিচ্ছি। মোচাটা অনেক দিন ধরে কাটা ছিল আর কি, কেটে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে একটু চপ বানাই, তো সেই চপটাই বানাচ্ছি আর কি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।